প্রথম প্রশ্ন, 1989 সনত সুনীতা লাহা কনবিট খেলত সর্বপ্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? শুদ্ধ উত্তরটা হল ভার উত্তোলন। পরবর্তী প্রশ্ন, পদ্মপুরাণত শ্লোকর সংখ্যা কিমান? শুদ্ধ উত্তরটা হল 55,000। পরবর্তী প্রশ্ন, কংস মন্দির কত অবস্থিত? শুদ্ধ উত্তর হল ইন্দোরত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দুখন মহাকাব্যক ধর্মগ্রন্থর মর্যাদার অধ্যয়ন করা হয়? শুদ্ধ উত্তর হল রামায়ণ আর মহাভারত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আটাইতকৈ ডর কাব্যগ্রন্থখনের নাম কি? শুদ্ধ উত্তরটা হল মহাভারত। পরবর্তী প্রশ্ন, কোনজন ভারতীয় ধর্মগুরুক এশিয়ার পোহর বলে কোয়া হয়? শুদ্ধ উত্তরটা হল বুদ্ধদেব। পরবর্তী প্রশ্ন, বিশ্বের আটাইতকৈ প্রাচীন ক্রীড়া সমারোহটা কি? শুদ্ধ উত্তরটা হল অলিম্পিক। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক খেলের জন্মস্থান কত? শুদ্ধ উত্তরটা হল প্রাচীন গ্রীস দেশের অলিম্পিয়ান নামে ঠাইত। পরবর্তী প্রশ্ন, আধুনিক অলিম্পিক খেলার পিতৃ কোন? শুদ্ধ উত্তরটা হল পিয়ের দ্য কুবার্টিন, তেখেত ফ্রান্সর। পরবর্তী প্রশ্ন, বেইজিং অলিম্পিকের স্লোগান কি আছিল? শুদ্ধ উত্তরটা হল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ড্রিম, এটি পৃথিবী এটি সপন। পরবর্তী প্রশ্ন, 2008 সনত অলিম্পিক খেলত প্রদান করা স্বর্ণ পদকের সংখ্যা কিমান আছিল? শুদ্ধ উত্তরটা হল 302টা। পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল কেই বছরের মূরে মূরে অনুষ্ঠিত করা হয়? শুদ্ধ উত্তর হল 4 বছর। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক খেলত কেতিয়ার পৰা মহিলাই অংশগ্রহণ করার অধিকার পায়? শুদ্ধ উত্তরটা হল 1900 সনের প্যারিস অলিম্পিকের পৰা। পরবর্তী প্রশ্ন, আমির খসরু কোন আছিল? শুদ্ধ উত্তরটা হল আলাউদ্দিন খিলজির রাজকবি আছিল। পরবর্তী প্রশ্ন, কোনে আলাই দরওয়াজা নির্মাণ করে? শুদ্ধ উত্তরটা হল দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিয়ে। পরবর্তী প্রশ্ন, তাজমহলের নকশা কোনে তৈয়ার করেছিল? শুদ্ধ উত্তরটা হল উস্তাদ ঈসা খাই। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন কোন শিল্পীয়ে নির্মাণ করেছিল? শুদ্ধ উত্তরটা হল শিল্পী বেবাদল খাই, 7 বছর পরিশ্রম করে এই সিংহাসন নির্মাণ করেছিল। পরবর্তী প্রশ্ন, দেওয়ানিয়ে খাস আর দেওয়ানিয়ে আম কোনে নির্মাণ করেছিল? শুদ্ধ উত্তরটা হল মোগল সম্রাট শাহজাহানে। দেওয়াতে চার বাবে অশেষ ধন্যবাদ।